আমাদের এই দুনিয়া পুরোপুরি চেঞ্জ হতে চলেছে, আর আমরা সবাই এমন একটা রেভুলিউশনের মধ্যে আটকে আছি যেটা কল্পনার বাইরে। আজ আমরা এই দুনিয়াটাকে যেমনভাবে দেখে আসছি, আজ থেকে হয়তো আর কয়েক বছর পরেই এই দুনিয়া পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমাদের টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে, কেউ কোনোদিন ভাবতে পারেনি যে টেকনোলজি এই পর্যায়ে এসে দাঁড়াবে। এই ভিডিওটাকে একবার দেখুন খুবই ভালো করে। এটা একটা সুন্দর ড্রোন ফুটেজ, তাই তো? কিন্তু আপনি বলেন তো এটা কোন জায়গার ফুটেজ বা কোন দেশের? আপনাদের মনে যা অ্যান্সার আসছে তা সবই ভুল, কারণ এটা কোনো রিয়াল ভিডিওই না। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, এই জায়গাটা দুনিয়ার কোথাও এক্সিস্টই করে না। এই ভিডিওটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই দিয়ে বানানো হয়েছে। কি অবাক হলেন তো! এবার এটা দেখুন, এই মেয়েটা বিড়ালের সাথে বেডে শুয়ে আছে। এই মেয়েটাও এক্সিস্ট করে না, আর এই বিড়ালটাও এক্সিস্ট করে না। আপনার স্ক্রিনে এখন যা যা ভিডিও দেখতে পাচ্ছেন তা সবগুলোই ফেক, এখানে একটাও রিয়েল নয়। এই টুপি আর চশমা পরা লোকটা বা হাতে বই নিয়ে ছেলেটা কেউই আসল দুনিয়া এক্সিস্ট করে না। এগুলোকে তো শুধু কম্পিউটার দিয়ে জেনারেট করা হয়েছে। এখন তো কোনটা আসল আর কোনটা নকল কম্পিউটার জেনারেটেড ভিডিও ধরতে পারা ভীষণ মুশকিল হয়ে গেছে। আর ক্যামেরার দরকারই নেই ভিডিও বানানোর জন্য, শুধু কম্পিউটারের কিবোর্ড দিয়ে কিছু লিখে বা প্রম্পট দাও এআইকে, সে নিজেই বানিয়ে দেবে আপনার মনের মতো ভিডিও। এই সব কিছুই আজ পসিবল হয়ে গেছে সোরা এআইয়ের জন্য। In artificial intelligence, Sora, it's called Sora, calling it Sora, OpenAI called Sora, has unveiled a new artificial intelligence model. The tool is named Sora, and it has the potential to revolutionize the content creation space. এই সোরা এআই এতটাই হাই অ্যাডভান্স টেকনোলজি, সে কী এফেক্ট ফেলবে পৃথিবীতে কেউ কোনো আইডিয়াই করতে পারবে না। মানুষের জীবনে কী চেঞ্জেস আসবে, আর এর ফলে যে ভয়ানক নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সেটাই বা কেমন হবে, আর এর কারণে দুনিয়া কীভাবে চেঞ্জ হতে যাচ্ছে, তাহলে চলুন আর সব কিছু জেনে নেওয়া যাক আজকের এই ভয়ঙ্কর অ্যামেজিং ভিডিওতে। আমি জাহিদ, আপনাদের সাথে ওয়েলকাম টু মিস্টিরিয়াস ফিল্ড। সোরা এআই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার, যেটাকে বানিয়েছে ওপেনএআই কোম্পানি, যেটা দেড় বছর আগে মারাত্মক এআই চ্যাটজিপিটিকে বানিয়ে পুরো দুনিয়াটাকে চেঞ্জ করে দিয়েছে। এটার কারণে ধীরে ধীরে ডেভেলপার্সদের জবও চলে যেতে শুরু করেছে আইটি ইন্ডাস্ট্রি থেকে, কারণ এআই নিজে এবার কোডিং বানিয়ে দিচ্ছে কিছু সেকেন্ডের মধ্যেই। এটা নিয়ে একটা অলরেডি ভিডিও বানিয়েছি, আপনারা উপরের আই বটনে ক্লিক করে দেখে আসবেন এটা শেষে, এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এই চ্যাটজিপিটি টেক্সট টু টেক্সট সফটওয়্যার ছিল, যেটাতে আপনি লিখে যা প্রশ্ন করতেন তার সব উত্তর চ্যাটের মাধ্যমে দিয়ে দিত। তারপর লঞ্চ হলো ড্যালি টু, যেটা টেক্সট টু ফটো বানাতো, মানে আপনি যেমন ফটো চাইবেন সেটা লিখে দিলে সে নিজেই তেমন ফটো বানিয়ে দেবে। কিন্তু এখন এগুলিকে পিছনে ফেলে অ্যাডভান্স সোরা এআই চলে এসেছে, আপনি ভাবতে পারবেন না, যেটা দিয়ে টেক্সট টু ভিডিও বানানো সম্ভব হচ্ছে। ফর এক্সাম্পল, আপনি যদি সিম্পল ইংলিশে টেক্সট করে বলেন যে একটা লোক মেঘের উপরে বসে বই পড়ছে, আর কিছুক্ষণের মধ্যে সোরা এআই এরকমই একটা ভিডিও বানিয়ে দেবে। শুধু এটা টেক্সট টু ভিডিওই না, এমনকি ফটো থেকেও ভিডিও জেনারেট করতে পারে। ফর এক্সাম্পল, এই শিবা ইনু নামের কুকুরটার ফটো যেই আপলোড করবেন তখনই ওটা একটা ভিডিও ঠিক এরকমভাবে বানিয়ে দেবে। শুধু তাই নয়, এটা ভিডিও থেকে ভিডিও জেনারেট করতে পারে। যেমন এই লাল গাড়িটা যাচ্ছে, আপনি তাকে বলবেন এই লাল গাড়িটার চারপাশের পরিবেশটা পুরনো যুগের মতো বানিয়ে দিতে, কিন্তু গাড়ির কালার একই থাকবে, আর ব্যাস সঙ্গে সঙ্গে এরকমই একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবে। এবার আপনি বুঝতে পারছেন যে কী হবে, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। অ্যানিমেটার্স, ভিডিও গেম ডিজাইনার, ভিডিও এডিটার, গ্রাফিক ডিজাইনার, ফটোগ্রাফার, এরা সব কিছুই শেষ হয়ে যাবে। স্টক ফটো বা ভিডিও যেগুলো আমরা ডাউনলোড করি সেগুলোও শেষ হয়ে যাবে। কোনো মুভি বানানোর সময় যে এক সপ্তাহ ধরে শুধু একটা সিন শ্যুট করা হয় সেসবের কিছুই দরকার থাকবে না, যখন এআই কয়েক মিনিটে এরকম একটা সিন বানিয়ে দিচ্ছে। এখানে শুধু বলা হয় যে একটা মেয়ে টোকিও শহরের রাস্তায় হাঁটছে, সে কালো লেদারের জ্যাকেট, লাল লং ড্রেস পরে আছে, আর রাস্তাটা একটু ভিজে ভিজে টাইপের, আর ব্যাস দেখুন সিন রেডি মাত্র কয়েক মিনিটেই। 2023 সালে একটা খুব মজার ভিডিও ভাইরাল হয়, স্ক্রিনে হলিউড অ্যাক্টর উইল স্মিথ স্প্যাগেটি খাচ্ছে, আর এই ভিডিওটা বানানো হয় অন্য কোনো কোম্পানির এআই সফটওয়্যার দিয়ে, যেটা বোঝা যাচ্ছে অনেক গ্লিচ আছে, পুরো পারফেক্ট নয়। আর আজ দেখুন, মাত্র এক বছর পর সোরা এআই রিলিজ হওয়ার পর অ্যাক্টর উইল স্মিথ নিজেই মজা করে স্প্যাগেটি খেয়ে একটা ভিডিও বানান, আর দেখান যে দেখুন আজকের এআইয়ের ভিডিও, আর ওটা ছিল এক বছর আগের এআইয়ের ভিডিও। এক বছরে কতটা চেঞ্জ! এসব ছাড়ুন, একটা মারাত্মক জিনিস ভেবে দেখুন, সোরা এআই কিন্তু নর্মাল এআই না, এর মানুষের মতো সেন্সও আছে। একটা আসল দুনিয়ার জিনিস কীভাবে কাজ করে, ফিজিক্সের ল কীভাবে কাজ করে, মোশন কীভাবে কাজ করে, এ কিন্তু সবই জানে। তাই তো যখন এই ভিডিওটা বানিয়েছিল, দেখুন কুকুরছানাটা যখন নড়ছে তখন ওর উপরের বরফগুলো কীভাবে নড়াচড়া করছে বা কীভাবে ঝড়ে নিচের দিকে পড়বে, তা সব কিছুই কিন্তু সোরা এআই জানে। মানে ফিজিক্স বুঝে, রিয়াল পৃথিবীর জিনিস সব কীভাবে কাজ করছে তা সব কিছুই বুঝছে সোরা এআই। শুধু তাই না, এ এখন ইমোশনও বুঝতে পারছে, কারণ এই ভিডিওটায় দেখুন যখন জ্বলতে থাকা মোমবাতির কাছে হাত দিচ্ছে তখন কার্টুন ক্যারেক্টার এক্সাইটমেন্ট কেমন বেড়ে যাচ্ছে দেখুন, আর দেখুন হাতি কীভাবে চলছে, এদের চলার মোশন কীভাবে হয় সব বুঝতে পারছে সোরা এআই। এই ট্রেনের ভিতর থেকে নেওয়া ভিডিওটা দেখুন একবার, অন্ধকার জায়গায় যখনই আসছে মনে হচ্ছে জানলার ধারে কেউ দাঁড়িয়ে আছে, শুধু রিফ্লেকশনটা দেখুন একবার, এটা দেখে কেউ বলতেই পারবে না যে এআই দিয়ে বানানো হয়েছে, এত রিয়েলিস্টিক ভাবা যায়। যদিও সামনে থেকে এগুলোকে দেখলে মনে হবে যে সোরা এআই একদম পারফেক্ট কাজ করছে, কিন্তু আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এটা এখনও 100% পারফেক্ট নয়। কারণ এই ভিডিওটায় দেখুন, এই ছেলেটা যে বইটা পড়ছে সেই বইয়ের পাতা হাওয়াতে কেমন ভুলভালভাবে উঠছে, তারপর মেয়েটা যে শুয়ে আছে তার হাতটা দেখুন,
বা এই ভিডিওতে দেখুন একজন গ্র্যান্ডমা বার্থডে সেলিব্রেট করছে। ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন কোন দিকে তাকিয়ে আছে বা পাশে বসে থাকা মেয়েটা কেমনভাবে হাত নাড়ছে। এমনভাবে কেউ হাত নাড়াই? যদিও ওপেনএআই তার ওয়েবসাইটে এইসব ভুল ত্রুটির কথা স্বীকার করেছে, বলে যে সোরাইয়া এখনও পারফেক্ট না, রিয়েল ওয়ার্ল্ড ফিজিক্স অ্যাপ্লাই করার সময় মাঝে মাঝে এটা ফেল করে যায়। যেমন এই বাস্কেটবলটা দেখুন কেমনভাবে নেটের আরপার হয়ে যাচ্ছে, কিন্তু এত স্পিডে টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে যে এক বছর পর হয়তো আর জানাই যাবে না কোনটা রিয়েল আর কোনটা এআই দিয়ে বানানো ভিডিও। আর তখনই আসবে সব মারাত্মক বিপদ। কারণ একবার আপনি নিজেই ভেবে দেখুন, যখন এমন কোনো ভিডিও যেটার মধ্যে সাধারণ মানুষের চোখ কোনো ডিফারেন্সই খুঁজে বার করতে পারবে না, সেই রকম ভিডিও দিয়ে কত ফেক ভিডিও ছড়াতে পারে ভেবে দেখুন। কত বড় বড় সেলিব্রিটি বা পলিটিশিয়ানদের ফেক ভিডিও বানিয়ে ফাঁসি দেওয়ার চক্রান্ত চলতে পারে। কোর্টে যে কেস চলে সাধারণত ভিডিও এভিডেন্সগুলোকে বেশি জোরদার এভিডেন্স বলে মানা হতো, সেটাও এখন পুরোপুরি ইনভ্যালিড হয়ে যাবে, কারণ সেটা এআই জেনারেটেড ভিডিও নাকি রিয়েল ভিডিও কে জানবে। এইসব বিপদের কথা ভেবেই ওপেনএআই সোরা এআইকে এখনও পাবলিকলি অ্যাভেলেবেল করেনি, এটা এখন টেস্টিং ফেজে রয়েছে। কিন্তু আপনি কি জানেন এই সোরা এআই আসার আগে থেকে এই ফেক ভিডিও বানানো বিপত্তিতে চলে এসেছে? যেমন এই ভিডিওটা দেখুন, বিরাট কোহলি কিভাবে বেটিং অ্যাপ প্রমোট করছে। এবিটার এক প্রকার কা গেম হ্যায় জিসে হাম নিবেশ যোগ্য অ্যাপ কহ সকতে হ্যায় ইয়া মেন নিবেশ যোগ্য গেম কহ সকতা হুম জিসমে আপ কম পয়সে খরচ করকে জ্যাদা সে জ্যাদা কামাই কর সকতে হ্যায়। উদাহরণ কে লিয়ে আপকে পাস 500 1000 2000 রুপিয়ে হ্যায় জিনহে আপ খরচ কর সকতে হ্যায়। আব মে তুমহে বাতাউঙ্গা কি কাইসে খেলনা হ্যায়। উদাহরণ কে লিয়ে বিমান 2x 3x 4x 5x গুণাঙ্ক পর জাতা হ্যায়। কি এবার বুঝতে পারলেন যে এটা আসল নাকি নকল? বিভিন্ন ফ্রড কোম্পানি এটার ব্যবহার অলরেডি শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এরকম বড় বড় সেলিব্রিটিদের ফেস দিয়ে নকল নকল ভিডিও বানিয়ে অ্যাড চালিয়ে লোকজনদেরকে দেখিয়ে দেখানো হচ্ছে ও বলা হচ্ছে এই অ্যাপটা ডাউনলোড করুন আর টাকা কামান। আবার এই ভিডিওটা দেখুন একবার সচিন তেন্ডুলকর কি বলছেন। মেরি বেটি ইস সময় ইয়ে গেম খেল রহি হ্যায় জিসকে বারে মে হর কোই বাত কর রাহা হ্যায় এভিয়েটর ওয়া স্কাইওয়ার্ড এভিয়েটর কোয়েস্ট অ্যাপ খেল কর হর দিন 180,000 রুপিয়ে নিকাল। এটাও ক্লিয়ার যে পুরো ফেক ভিডিও। আপনি বর্তমান সময়ে নোটিস করে দেখুন যে টেকনোলজি কোথায় যাচ্ছে। একজন মানুষের ভয়েসও নকল করা সম্ভব হয়ে গিয়েছে এখন, কিন্তু ভয়েসগুলো ভালো করে শুনলে বোঝা যাবে যে আসল নয়। ভয়েসে যেন কোনো রিয়েল ফিলিংস আসছে না। যদিও সোরা এআই দিয়ে যেসব ভিডিও বানানো হচ্ছে তার নিচের কোনায় একটা ওয়াটারমার্ক দেওয়া হচ্ছে, যাতে বোঝা যায় যে এটা সোরা এআই দিয়ে বানানো ভিডিও, রিয়াল নয়। কিন্তু মানুষের বুদ্ধি তো আপনি জানেন, সেটা কোনোভাবে করাপ করে দেবে বা ব্লার করে দেবে। কিন্তু এসব তো কিছুই না, এর আসল প্রভাব পড়বে জবসের উপর, আর সেটা এই মুহূর্তে এখন কেউই কল্পনা করতে পারছে না। প্রথমে আসে ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে ফিল্ম মেকারদের বড় বড় ক্যামেরা নিয়ে বিভিন্ন জায়গায় শুটিংয়ের জন্য আর যেতে হবে না, শুধু কম্পিউটারে বসে বসে একটা প্রম্পট দাও এআইকে, ব্যাস সিন রেডি। এমনকি অ্যাভেঞ্জার ফিল্মের ডিরেক্টর জো রুসো একটা কথা বলেছিলেন যে মাত্র 2 বছরের মধ্যে এআই এমন লেভেলে যাবে যে একটা পুরো মুভি বানিয়ে দেবে। সেম এফেক্ট ভিডিও গেমসের উপরেও পড়বে। আগে ভিডিও গেমগুলি বানাতে বহু সময় ও অনেক মানুষের টিম লাগতো, এখন সেসব তুড়ি মেরে কত ইজিলি বানানো যাবে। স্টক ফুটেজ বানিয়ে যারা টাকা কামাতো বা ভিএফএক্স আর্টিস্ট, সবারই চাকরি এখন সংকটের মুখে। আবার অন্যদিকে এর একটা ভালো দিকও থাকবে, সেটা হলো সবাই সুযোগ পাবে তার নিজের ট্যালেন্ট বা ক্রিয়েটিভিটি দেখানোর। ফর এক্সাম্পল, আপনি যদি ফিল্ম প্রোডিউসার হতে চান, আপনার কাছে কোনো টাকা পয়সা বা ক্যামেরা বা কোনো ইকুইপমেন্টসই নেই, বাট এখন সোরা এআইয়ের সাহায্যে আপনি প্রম্পট দিয়ে ইজিলি কোনো ভিডিও বা মুভি প্রোডিউস করতে পারবে। এর জন্য খাটতেও হবে সেই লেভেলের। আমার মতো ক্রিয়েটারদের ভিডিও বানানো আরও সুবিধা হবে, আর নতুন নতুন ক্রিয়েটিভ ফুটেজ বানানোর সুবিধাও পাওয়া যাবে। যে কোনো ধরনের ফ্যান্টাসি, যেমন ধরুন কুকুরের রেস বা স্পেসে মেঘের এক দৈত্য বা সমুদ্রের উপরে মাছ সাইকেল চালাচ্ছে, নিজের মন মতো যা খুশি যা ইচ্ছা বানাতে পারবে শুধু একটা টেক্সট দিলেই। এই ভিডিওটা দেখুন, এটাই প্রমাণ দেওয়া হয়েছে যে নিউ ইয়র্ক সিটি পুরো পানিতে ভর্তি হয়ে গেছে আর সব মাছ হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। আর ব্যাস এমন ফ্যান্টাসি ভিডিও দিয়ে দিয়েছে দেখুন সোরা এআই। যদিও এটা খারাপ হোক বা ভালো, এটাকে তো আর থামানো যাবে না। যত দিন যাবে তত টেকনোলজি বাড়তেই থাকবে, বরং এই কম্পিটিশনের দুনিয়ায় আপনি যত তাড়াতাড়ি নিজের জায়গাটা অ্যাচিভ করতে পারবেন ততই আপনার লাভ। সিঙ্গাপুরের মতো দেশ এই এআইকে নিয়ে ভাবা শুরু করে দিয়েছে, নতুন আইন বার করছে, আমাদেরও খুব দ্রুত এই দুনিয়ার সাথে যুক্ত হতে হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল ভিডিও।